আসসালামু আলাইকুম ইফরিবান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি তুর্কের একটা স্পেশাল রেসার্ট লুকোমো এই রেসিপিটা এত বেশি সুস্বাদু যে একবার যদি আপনি এটা কাউকে বানিয়ে খান তাহলে বারবার এটা খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসতে থাকবে আমি একটা টিস্যু পেপারে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি এখন এই ট্রেটার ওপরে আমি ঘিটা ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডেস্টিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেলের গুঁড়ো পুরো ট্রেটাতে আমি এই নারিকেলের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি একটা প্যান নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ তারপর অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন এখন এটাকে চুলায় বসিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে আমি এটাকে জাল করতে থাকব দুই কাপ দুধ থেকে আমি কিছুটা দুধ বাঁচিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দুটাতে বলকও চলে এসেছে মধ্যে আমি আমি সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অল্প অল্প করে ঢালতে থাকবো আর একটা চামচ দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো যাতে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে না যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো জাল করে নেব এর মধ্যে কিন্তু আমার এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে ট্রেটা আগে রেডি করে রেখেছিলাম সেই এই মিশ্রণটা আমি গরম থাকা ঢেলে অবস্থাতে দিচ্ছি ঠান্ডা করা তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে ঢেলে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সমানভাবে চারদিক ছড়িয়ে দিচ্ছি এখন এটা একটা সাইড আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন এখানে আমি ক্রিমটা তৈরি করে নেব আমি এখানে হাফ কাপের মতো হেভি ক্রিম নিয়েছি আমি ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করছি এখন বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি ক্রিমটাকে বিট করে নেব আমি প্রথমে দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর এই ক্রিমটা যেহেতু এমনিতেই অনেকটা মিষ্টি সে কারণে কিন্তু এটাতে আলাদা করে কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই এখানে আমি কালারটা যাতে সুন্দর আসে সেই কারণে ব্রেড ফুট কালারটা অল্প পরিমাণে ইউজ করেছি এতে করে ক্রিমটা দেখতে খুব সুন্দর লাগবে আর ডেজার্টটাও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় দেখাবে আপনার চাইলে ক্রিমটা সাদাও রাখতে পারেন অথবা রেড কালার ছাড়া যে কোনো কালারও কিন্তু ইউজ করতে পারেন আমি এর মধ্যে চার থেকে পাঁচ ড্রপ কিন্তু ভ্যানিলা ভ্যানিলাইসেন্সও দিয়েছিলাম কিন্তু আমার সেই অংশটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ক্রিমটা বিট করে নিয়েছি আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা তৈরি করে আগেই ট্রেতে সেট করে নিয়েছিলাম সেটার ওপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমগুলো দেওয়ার পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আবারও কিছু ডেস্টিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওপরে বাদামটাও দিতে পারেন বাদামের গুঁড়োটাও অ্যাড করতে পারেন এখন এটাকে আমি প্রায় তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা পর আমি ট্রেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ফ্রিজের বরফ তোলার যে খুন্তের মতো একটা জিনিস থাকে সেটা দিয়ে আমি এগুলোকে রোল করে নেওয়ার চেষ্টা করেছিলাম বাট আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল আমি তিন ঘন্টা পরে কিন্তু এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম বাট এই ডেজার্টটা ওভার নাইট আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে তারপরে কিন্তু আপনারা রোল করে নেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর করে রোল হয়ে গিয়েছে তা আমার রোলটাতে আমি না যাই আমার ডেজার্টটাতেই যাই এই ডেজার্টটা কিন্তু আর রোল না হলেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আসলে সবার তো আর সব কিছু পারফেক্ট হয় না তারপরেও যেহেতু অনেক কষ্ট করে আমি এই ডিজার্টটা তৈরি করেছি সে কারণেই আপনাদের সাথে শেয়ার করা তো আমি রকমভাবে রোল করে নিয়েছি আর রোল করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বাসার যে কোনো প্রোগ্রাম অথবা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা আপনি যদি একবার কাউকে তৈরি করে খান তাহলে কিন্তু এটা খাওয়ার জন্য বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতে থাকবে আশা করছি আমার আজকে এই তুর্কির স্পেশাল ডেজার্ট লোকমোটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না ওপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি এতে করে ডেজার্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটা সবার ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ